ডুপ্লেক্স বিল্ডিংয়ের ভীমের ছাদের শাটারিং। সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম। দেখতেছেন যে এই বিল্ডিংটি ডুপ্লেক্স। বিল্ডিংটি সামনে রয়েছে ফোর্সের ডিজাইন এবং বারান্দা, যেটাকে ব্যালকনি বলা হয়, সেই ব্যালকনির ডিজাইন। এখানে কিন্তু ব্যালকনিতেও রয়েছে দুটি গোল পিলার এবং ফোর্সে রয়েছে দুটি গোল পিলার। আরেকটি কথা প্রথমে বলে নিচ্ছি, এখানে কিন্তু যে গ্রেড বিম দেওয়া হয়েছিল সেই গ্রেড বিমটি কিন্তু ডাবল লেয়ারে দেওয়া হয়েছিল। সেটি চতুর্দিক থেকে, এই দেখতেছেন, চতুর্দিক থেকে নিচে এবং মাঝখান থেকে উপরে দেওয়া হয়েছিল। সেটি কেন এবং অনেকেই প্রশ্ন করেন কী জন্য দেওয়া হয়, সেটি যখন আপনি সাইটের যে গাইডলগুলো বলা হয়, সেই গাইডল যদি উচ্চতা বেশি হয়ে থাকে, হাইট বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে সাইটের বিমগুলো নিচে দিতে হয়। কেননা অনেক সময় মাটির যে প্রেশার পড়ে, সেই মাটির প্রেশারে দেয়ালগুলো অনেক সময় ফেটে যেতে পারে, ছুটে যেতে পারে, সেই জন্য এই ডাবল লেয়ারে বিমগুলো দিতে হয়। আর যদি বিটি কম উঁচু থাকে তাহলে সেটি এক লেয়ারেই দিতে পারেন, এক লেভেল করে। তো দেখতেছেন এখানে যে ফোর্সের উপর দাঁড়িয়ে আছে, ফোর্সের যে ফ্লোরটি সেই ফ্লোরটির উপর দাঁড়িয়ে আছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাকে এই ব্যালকনির কাজটি দেখাচ্ছে। তো এই ব্যালকনিটি কিন্তু রয়েছে 8.5 ফিট বাই 4.5 ফিট এবং এটার ফ্লোর কিন্তু যে ফ্লোর ঢালাই, সেই ফ্লোর ঢালাইটি কিন্তু আগে দেওয়া হয়েছিল। তো এখানে ফ্লোর ঢালাই দেওয়ার পর এখানে যে কলমগুলো দেখতেছেন, এটা কিন্তু বিমসাদ হইতেছে। তো মাঝখানে যখন সৌন্দর্যের জন্য অনেক সময় মাঝখানে যে বিমগুলো দিতে হয়, সেই বিমগুলো অনেক সময় হল রুম ডাইনিং রুম থাকলে সেখানে বিমগুলো কনসিল করে দেওয়া হয় যাতে সৌন্দর্যের জন্য। তো সেভাবেই কিন্তু করা হয়েছিল কাজটি। তো রয়েছে এখানে একটি রাউন্ড সিঁড়ি, যেটা দেখাচ্ছে এখান থেকে কিন্তু রাউন্ড সিঁড়িটি উঠবে, শুরু করবে। তো এখান থেকে শুরু করে রাউন্ড সিঁড়িটি যতটুকু দেখতেছেন এটা হচ্ছে। তো এখানে যে ফ্লোরগুলো ডালাই হয়েছে, সেই ফ্লোর ডালাই থেকে অনেক সময় ছাদের হাইটগুলো অনেক সময় বেশি রাখতে হয়, অনেকে বলে থাকেন, যেগুলো নাকি গ্রামে হয়ে থাকে। যদি আপনি শহরে ফ্ল্যাট বাড়ির চিন্তা করেন তাহলে সেটি কিন্তু 9.5 ফিট হাইট হয়ে থাকে ছাদের। আর এটি গ্রামে অনেকে 10 ফিট ক্লিয়ার চায়, সেই জন্য কিন্তু এখানে যে ছাদের তলাগুলো খাটানো হয়েছে সেটি কিন্তু 9.4 ফিট উপর 10 ইঞ্চি বিম রয়েছে। তাহলে সব মিলিয়ে 10 ফিট 2 ইঞ্চি ছাদের বটম এবং টপ ফ্লোর থেকে 10 ফিট 2 ইঞ্চি ক্লিয়ার থাকবে। যখন টাইলস বসাবেন টাইলসে প্রায় 1.5 ইঞ্চি খেয়ে যায়, মোটামুটি 2 ইঞ্চি ধরে নেওয়া হয়। তো 2 ইঞ্চি যদি চলে যায় তাহলে কিন্তু 10 ফিট ক্লিয়ার থাকবে সব কিছু ফ্লোর টাইলস করার পর। তো হাইট যদি একটু বেশি হয়ে থাকে তাহলে ফ্যানের বাতাসগুলো একটু ঠান্ডা লাগে একতলা বিল্ডিংয়ের জন্য, এটা কিন্তু দুতলা হতে যাচ্ছে। তো যাই হোক, ভিডিও ছোটোর জন্য সব কিছু বলা হলো না, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।